একেবারে নিঃসঙ্গ নিস্তব্ধ একটা বন, কোথাও কোনো পাতার কম্পন ছিল না, কোনো প্রাণীরাও যেন এক পাও নড়ছে না। হঠাৎ করে বনের মধ্যে একটা বিকট আওয়াজ হয় এবং সঙ্গে সঙ্গে বনের মধ্যে থাকা বাদুড়গুলো লাল চক্ষু করে বন থেকে বেরিয়ে আসতে থাকে। তারা উড়তেই থাকে, যেন মনে হচ্ছে প্রকট একটা বিপজ্জনক ঘটনা ঘটতে চলেছে। হ্যাঁ, অল্প কিছুক্ষণ পরেই দেখা যায় সেই বনের মধ্যে জন্ম নিচ্ছে একটা খোলস থেকে বেরিয়ে আসছে আস্তে আস্তে। মনে হচ্ছিল তাকে কেউ আবদ্ধ করে রাখছিল, এখন সে পুরোপুরি মুক্ত এবং সে নিশ্চয়ই কিছু একটা কাজ করবে। সেই যে ভোরবেলা কি একটা স্বপ্ন দেখলাম, তারপর থেকে আমার মাথাটা একেবারে নিঝুম হয়ে আছে, কিছুই আর ভাল লাগছে না। একটু ওদিকে যাই তো, দেখে সত্যি কি স্বপ্নটাকে সত্যি, আর যে স্বপ্নটা সত্যি হয় তবে সেই পেতনি কি আমার এখানে আসতে পারে। ও আর ভাল লাগছে না, কিছুই ভাল লাগছে না, যাই ওদিকে যাই। বনের মধ্যে এদিক ওদিক ঘোরাঘুরি করেছিল এবং দেখতে পায় ওই বাচ্চা মেয়েটিকে এবং সঙ্গে সঙ্গে বলে, এই তো আমার শিকার, প্রথম আমি আমার শিকার দেখতে পেয়েছি, অনেকদিন আমি মানুষের রক্ত খাইনি, যাই এক্ষুনি যাই। এদিক ওই বাচ্চা মেয়েটি ঘুরতে ঘুরতে বনের মধ্যে আসে আর বলে, ধুর কি ঘুম পাচ্ছে আমাকে, কি যে হয়ে গেল আমার আজকে, মনটা একেবারে বিষাক্ত। আর সেই সময় বনের মধ্যে সে ঘুমিয়ে পড়ে আর দেখতে পায় হঠাৎ করে যে তার দেহের মধ্যে কিছু একটা শক্তি প্রবেশ করছে। সেই পেতনিকে তার দেহের মধ্যে যেই প্রবেশ করে সঙ্গে সঙ্গে সে একটা অসম্ভব শক্তির অধিকারী হয়ে যায়। তার সমস্ত দৃশ্যগুলি চেঞ্জ হতে থাকে এবং সে হঠাৎ করে অন্য একটা জগতে নিজেকে দেখতে পায়। আমি এক কোথায় চলে আসছি, এখানে একেবারে অন্ধকার কেন লাগছে সব সময়, কোনো গাছপালা সব কালো লাগছে কেন, ও কি খিদা পেয়েছি আমার, যাই আমাকে খেতে হবে এক্ষুনি, কিছু খেতে হবে। এদিকে ওই বাচ্চা মেয়েটির পরিবারের সকল সদস্যরা বনের মধ্যে থাকে, তখন দূরে থাকা পেতনির রূপী মেয়েটি বলে, এই তো আমার শিকার, এদেরকে আমার খেতেই হবে, ওই বাচ্চাটিকে খুব পছন্দ আমার। বনের মধ্যে ভয়ঙ্কর আওয়াজটা শুনে অমিত বারবার ধরে ছটফট করতে থাকে এবং তারা সবাই বন থেকে তৎক্ষণাৎ বেরিয়ে চলে যায়। জানি না কাল যে আওয়াজটা শুনলাম ওটা কি সত্যি কি সেই শক্তি, যে একটা পাশবিক শক্তি একটা পেতনির জন্ম হয়েছে, যে বিকট আওয়াজ করতে করতে মেয়েটি গেল আমার সামনে দিয়ে, ও নিশ্চয়ই সেই পেতনি হবে, আর যে দ্রুত গতিতে আমার সামনে থেকে উধাও হয়ে গেল ও সেই শক্তি হবে নিশ্চয়ই। আমাকে এক্ষুনি যেতে হবে এবং তপস্যা করে জানতে হবে এই পেতনিকে কি করে নিয়ন্ত্রণ করা যায়, নাহলে পৃথিবীর মধ্যে অনর্থক নেমে আসবে, এক্ষুনি আমি যাই। এদিকে তখন পাড়ায় সর্বত্র ছড়িয়ে পড়েছে যে টুনিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, আর অমিতের শরীর খুব ভালো নেই, মনে হচ্ছে তার উপরে কোনো একটা ভূতনির প্রভাব পড়ছে, এবং গ্রামের সর্বত্র সব লোকেরা এই নিয়ে কথাবার্তা বলছে, হাটে বাজারে সবাই তাই বলছে। না বাবু দেখো, তোমরা কি বলছো আমি জানি না, কিন্তু এটা সত্যি কথা, টুনিকে কিন্তু আর পাওয়া যাচ্ছে না, কেউ তাকে দেখতে পাচ্ছে না, লোকে বলে নাকি তার মধ্যে ভূতনি আশ্রয় করছে। এদিকে সেই ভূতনি টুনিকে ভর করছে এবং তাকে এমন এক জায়গায় উড়িয়ে নিয়ে যাচ্ছে যেখানে কিন্তু শুধুমাত্র জল আর জল, বনের মধ্যে একেবারে একটা নদী এবং তার মাঝখানে ছোট্ট দ্বীপে টুনিকে ঘুম করিয়ে দেয় এবং তার রক্ত খাওয়ার পর সেই ভূতটা আবার বেরিয়ে আসে এবং সে দ্বিতীয় শিকার করবার উদ্দেশ্যে আবার কিন্তু মানব জাতির সভ্যতার মধ্যে ফিরে আসে। এবং যখন সে ফিরে আসে সে প্রকট চিৎকার করে বলে, কে আছিস, কোথায়, আমি এক্ষুনি যাচ্ছি তোদেরকে ধ্বংস করার জন্য। সাধুটি অনেকক্ষণ তপস্যা করে জানতে পেরেছে এটা নিশ্চয়ই সেই একটা পেতনির কাজ এবং তার তপস্যারত অবস্থায় দেখে সেই পেতনি সেখানে উপস্থিত হয়। সেই পেতনি খুব রেগে যায় এবং তাকে মারবার জন্য উদ্যত হয়, আর সেই সঙ্গে সঙ্গে সেই তপস্বী তার ক্ষমতা বলে সেই পেতনিকে ধ্বংস করে দেয় এবং এইভাবেই সে বাঁচিয়েছিল সমস্ত পৃথিবীকে ওই পেতনির হাত।